আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করব জালি লাউ, যেটাকে বলে, ওটা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল। এটা যারা এখন অসুস্থ, চারপাশে কিন্তু ডেঙ্গু জ্বরের ছড়াছড়ি, এটা ছোট বড় সবাই খেতে পারবে। আর ঝালটা একটু কম দিয়ে রান্না করলে মাশাল্লাহ অনেক অনেক মজা লাগে। যাদের সবজি খাওয়া প্রয়োজন, মানে এখন তো হচ্ছে ডেঙ্গুর বয়স্কদেরও অবস্থা খারাপ করে দেয়, বাচ্চাদেরও, তো একটু শিং মাছের আর জালি কুমড়ো একটু চটকিয়ে খেলে কিন্তু অসাধারণ, স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও মানে জোর পাবে এই আর কি। তো বেসিক মশলা দিয়ে রান্না করছি, দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন বাটা, হালকা পরিমাণে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি কিন্তু আমি এখন। তো মশলা যাতে না পড়ে যায় এজন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিন্তু আমি শিং মাছ দিয়ে দেব। তো শিং মাছগুলো দিয়ে দিয়ে আমি এগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা আগে উপরে যে তরকারিগুলি দেখেছেন আমি কিন্তু মাছগুলো যেগুলো কাঁচা রান্না করে ওগুলো কিন্তু তুলি না, আলতো হাতে রান্না করলে কিন্তু আর মাছগুলো ভাঙে না। যাই হোক, কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে, এটা আমরা কম বেশি সবাই জানি। যাক, কিছুক্ষণ ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে জালি কুমড়ো আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি কিন্তু মাছ তুলে নিই, এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নেব কিছুক্ষণ পরে। আর দেখতেই পেয়েছেন অনেকটা পানি বের হয়েছে। তো এই পানির উপরে কিছুক্ষণ কষিয়ে নেব, আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, উলট পালট করে দিচ্ছি আর কি। তো যাক, একটু নাড়াচাড়ার শেষে আমি কিন্তু আর একটু কষিয়ে নেব, দুই এক মিনিট, মানে দুই চার মিনিট আলতো জালে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা। তো অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যাতে লাউ সিদ্ধ হয়ে গেছে, কালারটাও দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ। তো এই যে হালকা হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর কিন্তু যখন মাখা মাখা হয়ে আসবে, যদি এটা ঝোল রান্না করছি, মানে আরেকটু পানিটা কষে আসবে, বলক চলে আসবে, একটু নেড়ে চেড়ে কিন্তু এটা পরিবেশন হয়ে যাবে। তো ধনে পাতা থাকলে হাতের কাছে ধনে পাতা দিয়ে দেবেন। কেমন হয়েছে অবশ্যই দেখেছেন কেমন ঘনত্ব। তো এবার কিন্তু পরিবেশনের ফলাতে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখতে পেয়েছেন একদম সিম্পলভাবে রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর একটু আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দেবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।